Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello and welcome to my channel Smile with Shurabhi. Shobar shustota kamonay Smile with Shurabhir 1000 tomo subscriber upolokkhe ekti special vlog e apnader shobaike janacchi welcome. Apnader sathe ashole ajke ei vlog ta share korlo amar Smile with Shurabhi channel e 1000 tomo subscriber hit koreche goto 2 February. যা দিনটা আসলে প্রত্যেকটা ইউটিউবারের জন্য অনেক বেশি স্পেশাল। আজকে আর কোনো ঘরের কাজ দেখাচ্ছি না, আর শুধুমাত্র একটু আড্ডা এবং সেই সাথে অনেক বেশি ধন্যবাদ জানানোর জন্যই আজকের এই ব্লগটা করা। আসলে আজকে অনেকগুলো কথাই মনে পড়ছে, কোথা থেকে শুরু করব ঠিক আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু তারপরে আসলে প্রথমে বলতে চাই যে এতটা দিন ধরে যারা স্মাইল উইথ সুরভির পাশে ছিলেন, আমাকে যারা সবসময় ভালোবাসা দিয়ে গিয়েছেন এবং সেই সাথে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদেরকে জানাই অনেক বেশি ভালোবাসা এবং শুভেচ্ছা। আসলে আপনারা আছেন বলেই আজ আমি এই 1000 প্লাস সাবস্ক্রাইবারের পরিবারে উন্নীত হতে পেরেছি। আর তাই আমি আসলে বলবো যে আজকে যে আমার এই সফলতা, তার পেছনে সমস্তটা ক্রেডিট কিন্তু আপনারাই। আসলে আজকে যখন আমি আপনাদেরকে একটা ধন্যবাদ জানানোর জন্য ব্লগটা করছি, তখন সবটা মিলে আসলে আমার যে শুরুটা ছিল সেটাই অনেক বেশি মনে পড়ছে। শুরুর গল্পটা যদি আমি একটু বলি, তো আমার এই চ্যানেলে সম্পূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন আমার মা। উনি অনেক বেশি ব্লগ দেখতে পছন্দ করতেন এবং সেখান থেকে আসলে আমাকে একসময় সাজেশন দিয়েছিলেন যে সুরভি, তুমি কিন্তু চাইলে একটা ব্লগ চ্যানেল খুলতেই পারো, তুমি আল্লাহ রহমতে অনেক কিছু পারো আর তোমার প্রেজেন্টেশন অনেক বেশি সুন্দর। তুমি যেহেতু একজন নিউজ প্রেজেন্টার, সো তোমার কথা বলার ধরনটাও অনেক বেশি দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। আসলে এমনটাই আমার মা বলেছিলেন, আর সেখান থেকেই আসলে একটু একটু করে শুরু করেছিলাম আমার সেই স্মাইল উইথ সুরভি চ্যানেলটা। তো শুরুতে অনেক রেগুলার বেসিসে আমি হয়তো কাজ করিনি, আমি তো একটা জবে ছিলাম, তো সেভাবে আসলে কাজ করা হয়নি। কিন্তু যখন আমার সিজদা মানে দুনিয়াতে আসবে করছে, তখন যখন আমার এই ফ্রি টাইমটা ছিল চাকরি থেকে, যখন আমি মোটামুটি একটু দূরেই বলা যায়, তখনই আসলে একটু একটু করে শুরু করেছিলাম রেগুলার বেসিসে স্মাইল উইথ সুরভি চ্যানেলে ব্লগগুলো ছাড়া। আর সবচেয়ে বেশি যেটা পছন্দ করেছিলেন আমার মায়ের এই লিভিং রুমের এই ভিডিওটা, আসলে আপনাদের সেই পছন্দের কর্নার থেকেই আমি আজকে আমার এই স্পেশাল ব্লগটা করছি। তো আসলে থ্যাংকস গিভিংয়ের কথাটা যদি আমি বলি, তাহলে কাউকে আসলে কম বা বেশি আমি বলতে চাচ্ছি না, কারণ প্রত্যেকেরই কন্ট্রিবিউশনের ফলে আজকে আমার এতটা দূর চলে আসা। কিন্তু তারপরও স্পেশাল কিছু ব্যাপার থাকে যাদেরকে আসলে স্পেশালি মনে না করলেই না। তো এক্ষেত্রে সবসময় চলে আসে আমার মায়ের কথাটাই। উনি সবসময় আমাকে অনুপ্রেরণা দিতেন এবং সবসময় আমার কাজগুলোতে অনেক বেশি হেল্প করতেন। দেখা যেত যে আমার অনেক বেশি হয়তো প্রেগনেন্সিতে শরীরটা খারাপ লাগছে বা আমার কষ্ট হচ্ছে ব্লগগুলো শ্যুট করতে, তো দেখা যেত যে রুম ট্যুরের যে ব্লগগুলো আমি করেছি সেগুলো কিন্তু আমার মা সবসময় আমাকে গুছিয়ে দিয়েছেন, আমি শুধুমাত্র শ্যুট করেছি, ভয়েস ওভার দিয়েছি বা এডিটিংয়ের কাজগুলো করেছি। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমাকে এ ব্যাপারে হেল্প করেছে। তাদেরকে বললে হয়তো তারা বলে যে তারা আসলে কিভাবে হেল্প করেছে, তো আমি যদি একটু এক্সপ্লেইন করে বলি তাহলে এভাবেই বলতে হয় যে হয়তো আমি কোনো খাবারের ব্লগটা করেছি, হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসেছি, তারা জানে যে সেইটার আমি ছবিগুলো নেব, তো খাওয়া শুরু করার আগেই তারা আমাকে বলতো যে হ্যাঁ সুরভি, তুমি, আমি জানি যে তুমি এগুলো তোমার চ্যানেলে আপলোড করবে, তো তুমি আগে তোমার চ্যানেলের জন্য এই খাবারের ছবিগুলো নিয়ে নাও সুন্দর করে, তারপরে আমরা সবাই মিলে খাবো। তো এই যে আমাকে একটা স্পেস দেওয়া, এই ব্যাপারে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করতো। আর কন্টেন্ট আমি আসলে মাঝে মাঝে ক্রিয়েট করতে করতে হাঁপিয়ে যেতাম যে আর কী করা যায়, আর নতুন কী করা যায়। তখন অনেক ব্যাপারে দেখা যেত যে আমার ননদিনি যে আছে নীর, ও অনেক বেশি হেল্প করতো। আর আমার ছোটো ভাইয়ের কথা যদি বলি, সে সব সময় খোঁজ রাখতো আমার চ্যানেলটাতে যে কত সাবস্ক্রাইবার হলো বা আমার ওয়াচ আওয়ার কমপ্লিট হচ্ছে কি না, সবসময় খোঁজ নিত আর কি, যে সুরপা, ও আমাকে আদর করে সুরপা ডাকে, সুরপা তোর কী অবস্থা, তোর চ্যানেলটার কী অবস্থা, আর কত লাগে তোর 1000 হিট হতে, তো এই আর কি। তো এইভাবেই আসলে ছোট ছোট কন্ট্রিবিউশনে আমি চলে এসেছি আজ এতটা দূরে।
আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, যারা প্রতিনিয়ত কমেন্ট করেন, লাইক করেন আমার ভিডিওগুলো, তাদের কথা তো মানে না বললেই না, তাদের কথা আমি বলে আসলে শেষ করতে পারবো না। আসলে স্পেসিফিকলি আমি কারো নাম নিতে চাচ্ছি না, আমার কাছে সবাই অনেক বেশি সম্মানের, অনেক বেশি শ্রদ্ধার আমার আপুরা। আমি অনেক বেশি অবাক হই তখন যখন দেখি যে কোনো ভাইয়া আমার ব্লগে কমেন্ট করেছেন, তখন আসলে অনেক বেশি অবাক হই যে আমি তো সবসময় যে ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করে চলেছি সেখানে আপুরা বা আন্টিরা তারাই সবচেয়ে বেশি ভিউয়ার্স, সেখানে যখন ভাইয়ারা পছন্দ করছেন, ভাইয়ারা কমেন্ট করছেন, আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছেন, তখন আমার কাছে ব্যাপারটা আরও অনেক বেশি ভালো লাগার। প্রেগনেন্সি টাইমগুলোতে যদি আমি বলি, তখন ব্লগ করা ছিল আমার জন্য অনেক বেশি টাফ, কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে তখন মুভ করাটা একটা মায়ের পক্ষে কতটা কঠিন। কিন্তু তারপরও আমার মায়ের অনুপ্রেরণা এবং সবসময় আমাকে যে সাহসগুলো উনি দিয়ে এসেছেন, সাহায্য করেছেন, সব কিছু মিলে আসলে ব্লগগুলো তৈরি হতো এবং প্রতিদিনই দেখা যেত যে আমি তখন ব্লগ ছাড়তে পারতাম। এখন হয়তো আপনারা মাঝে মাঝে অনেক বেশি লম্বা গ্যাপ দেখেন বা একদিন পরপর হয়তো আমি আমার ব্লগগুলোকে পাবলিশ করে যাচ্ছি। আসলে আজকে যখন আপনাদের সাথে কথা বলছি, সবচেয়ে বেশি মনে পড়ছে আমার মায়ের কথা, তো তাই এই ব্যাপারটাতে একটু বেশি আমি শেয়ার করছি। আমার ডেলিভারির পরেও দেখা যেত যে আমার মা কিন্তু সবসময় আমাকে হেল্প করে গিয়েছে, প্রত্যেক দিনই উনি মানে ছোট বাচ্চাদের যেরকম পড়া ধরে যে আজকে কি এই পড়াটা করেছো, সেইভাবে উনি আমাকে জিজ্ঞাসা করতেন যে আজকে কি ব্লগ রেডি হয়েছে, আজকে কি ব্লগ ছাড়বে। একটা শকুন উড়ে যাচ্ছে সেটার দিকে দেখছিলাম, তো এইভাবে উনি আমাকে সবসময় গাইড করতেন একরকম বলা যায়। তো আর এই এইভাবেই চলতো, দেখা যেত যে আমার শরীরটা অনেক বেশি খারাপ থাকলেও উনি বলতেন যে না আজকে এই এই ব্লগগুলো তুমি ছাড়ো, আজকে তোমার এই কন্টেন্টটা হওয়া উচিত, আজকে তোমার কিন্তু এটা ছাড়া উচিত। যেমন আজকে আপনাদের সাথে আমি 1000তম সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগটা পাবলিশ করব, হয়তো বা একটু পরে আপনারা দেখতে পাবেন, কিন্তু আমার মা কিন্তু 2 তারিখ থেকেই আমাকে পুশ করছেন যে তুমি এখনও এই ব্লগটা ছাড়োনি, এটা কিন্তু তোমার একটা স্পেশাল ব্লগ, তোমার ভিউয়ার্সদেরকে, তোমার সাবস্ক্রাইবারদেরকে জানানো উচিত যে তোমার আজকের যে সফলতা তাদের জন্যই তুমি আজকে এতটা দূরে এসেছো, এতটা পথ পাড়ি দিতে পেরেছো, তাদেরকে থ্যাংক ইউ না জানিয়ে তুমি অন্যান্য ব্লগগুলো আগে কেন পাবলিশ করছো বা অন্যান্য কাজ কেন করছো, তাদেরকে আগে জানাচ্ছ না কেন। আর একটা কথা বলি, এখন যখন আপনাদের সাথে আমি এই ব্লগটা করছি, তখনও কিন্তু আমার মা আমার বাচ্চাটাকে সামলাচ্ছে এবং আপনাদের সাথে আমি ক্যামেরার সামনে কথা বলছি, আর এই সম্পূর্ণ ক্রেডিট আসলে মাকে না দিয়ে কী করি বলুন তো। সিজদা একটু আগে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে খাওয়াতে হবে, তো ওকে সামলানোর কাজটা এখন আমার মাই করছে। তো আপনাদের সাথে আমি কথা বলতে চলে এসেছি আমার আরেকটা প্রিয় জায়গা, আমার সেই ছাদ আপনি দেখতেই পাচ্ছেন। আর যেদিন আসলে 1000তম সাবস্ক্রাইবারে আমার চ্যানেলটা হিট করেছিল, সেই দিন রাতের ভিউটা ছিল অনেক বেশি মজার। আমার ছোট ভাই দেখছিল যে আর মাত্র 10 জনের জন্য আটকে আছে 1000তম সাবস্ক্রাইব হতে, তো আমরা আসলে সকলে মিলে কাউন্টডাউন দিচ্ছিলাম, সকলে দেখছিলাম যে 1 by 1 করে হচ্ছিল, আর সবাই শাউট করে করে বলছিলাম 95, 96, 97 এরকম। আর আমরা আসলে চেষ্টা করছিলাম বা আমরা সবসময় ফান করি আমার মায়ের সাথে যে কখন আসলে 100গুলো পূর্ণ হয়, কখন 700 হয়, 800 হয় বা 900 হয়। তো যখন আসলে 999 হবে বা হচ্ছিল, তখন আমরা আসলে সবাই ঘুমিয়েই ছিলাম, আমরা দেখতে পারিনি, তো এটাও দেখেছিল আমার ছোট ভাই। এবং আমরা আসলে চেষ্টা করছিলাম দেখার জন্য যে কখন সেটা 1000 পূর্ণ হয় এবং আমরা সেটা দেখতে পারবো, তো এটা আমরা আসলে দেখতে পারিনি এখন পর্যন্ত। আমার ছোট ভাই কোনো সপূরণ হওয়ার সময় দেখতে পারিনি, নয় আমার মা দেখেছে, নয় আমি দেখেছি, কিন্তু 1000তম পূর্ণ যখন হয়েছে তখন কিন্তু দেখেছিল আমার ছোট ভাই। এবং আমার সিজদার যে বাবা, সে অফিসে গিয়েছিল সকালবেলা, আমাকে ফোন করে জানাচ্ছিল কংগ্রেচুলেশন। দেন আমি আসলে ইউটিউব অ্যাপটা চেক করে তখন দেখলাম যে এটা আসলেই 1000তম সাবস্ক্রাইবারে উন্নীত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো 997 যখন এটা হয়েছিল, তখন আসলে আমার হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল, খুব মানে কেন জানি খুব ভয় লাগছিল, খুবই মানে হয়তো বা আনন্দে আমি খুব এক্সাইটেড ছিলাম, আর আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি আমি এতটা দূর এসেছি। আমাকে যদি এখন কেউ আবার নতুন করে শুরু করতে বলে, আমি তো মাফ চাবো কয়েকবার।
আসলে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আমি কৃতজ্ঞ, কারণ তার ইচ্ছেতে কিন্তু আমি আপনাদের কাছে এতটা প্রিয় হয়ে উঠতে পেরেছি এবং আপনাদের ভালোবাসায় সিক্ত হতে পেরেছি। আপনাদের কাছে হয়তো আমি বারবার বলছি যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে আমি যতটাই বলছি ততটাই কম হয়ে যাচ্ছে। আমি সবসময় আপনাদের অসীম ভালোবাসা এবং সমর্থন পেয়ে এসেছি এবং আপনাদের এই ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ, এবং সামনের দিনগুলোতেও আমি আপনাদের এভাবেই সাপোর্ট পেতে চাই। আপনাদের এই ভালোবাসার শক্তিটাই আমার অদম্য পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে। আবারও আমি বলতে চাই, স্মাইল উইথ সুরভির পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কতদিন এভাবে কাজ করে যেতে পারবো আমি জানি না, বা স্মাইল উইথ সুরভি চ্যানেলটা কতদিন আসলে থাকবে তাও আমি জানি না, তবে আপনাদের আমি মনে রাখবো আজীবন। আপনাদের মাঝে মাঝে আমি দেখতাম যে যখন আমি কোনো একদিন সন্ধ্যায় ব্লগ পাবলিশ করতে পারতাম না, তখন আপনারা আমার চ্যানেলে এসে আমার ব্লগগুলো খুঁজতেন। এই জিনিসগুলো আসলে আমাকে, যখন আমি ঝিমিয়ে পড়তাম বা আমার ভালো লাগতো না কাজ করতে, তখন সেই মোমেন্টগুলোতে আমাকে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে অনেক বেশি। আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া আজ আমাকে নতুন উদ্যমে পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছে। আমি যখন কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে পাই, তখনই আসলে বুঝতে পারি আমার মতো নগণ্য মানুষের ভালোবাসার মানুষ অনেক রয়েছে, আর আমার এই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য থাকবে সারা জীবন। আপনারা যারা আমাকে উৎসাহ দেবার জন্য নিজের মূল্যবান সময় ব্যয় করে আমাকে কমেন্ট করে থাকেন, তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আসলে এতটা আমি যে পাবো সেটা কখনোই আশা করিনি। এতটা যদি আপনারা আমাকে পছন্দ করতেন, তাহলে হয়তো অনেক আগেই আমি ব্লগ চ্যানেলটা স্টার্ট করতাম। আমি আমার ব্লগগুলো করার সময় হয়তোবা আমার মায়ের অনেক বেশি সাপোর্ট পেয়েছি, কিন্তু আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি, যারা আমরা শুধুমাত্র গৃহিণী রয়েছি, সংসারের সমস্ত কাজ সামলে যখন আমরা এই ব্লগগুলো করে থাকি, তখন আসলে আমাদের প্রত্যেকের কতটা কষ্ট হয়। যারা ভিউয়ার্সরা আছেন তারা হয়তো বা একটু পছন্দ হলে কিছুক্ষণ দেখলেন, বা পছন্দ না হলে স্কিপ করে চলে গেলেন, কিন্তু একটা ব্লগ বা প্রত্যেকটা ব্লগের পেছনে যে কত বড় গল্প থাকে, কতটা কষ্ট থাকে, কত হিস্ট্রি থাকে, তা আসলে আমাদের প্রত্যেকেরই অজানা। যারা আসলে এই ধরনের কাজে আমরা ইনভলভ আছি, তারা জানি এই প্রত্যেকটা কাজের পেছনে কতটা শ্রম থাকে, কতটা স্যাক্রিফাইস থাকে। তো একটা আপনার ছোট্ট কমেন্ট, আপনার একটা সুন্দর কথা, তখন কিন্তু সেই ব্লগারের যে এতটা কাজ করতে গিয়ে তার যে সে পরিশ্রমটা করেছে বা এত বেশি অবস্টেকল সে পার করে এসেছে, তখন কিন্তু তার সেই ফিলটা আর থাকে না। তখন আপনি যখন একটা সুন্দর কমেন্ট করবেন, সে কিন্তু পরবর্তীতে আরও ভালো কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা পায়। তো এক্ষেত্রে আমি একটা কথা না বললেই না, আমার ননদিনী প্রায় একটা কথা আমাকে বলে যে, বৌমণি, তোমার একটা ব্লগিং চ্যানেল আমি দেখলাম যেখানে কোনো মানুষের নেগেটিভ কথা নেই, আলহামদুলিল্লাহ। আসলে এইটারও সমস্ত ক্রেডিট আমি দেব আপনাদের। আমি কতটুকু ভালো করতে পেরেছি জানি না, মাঝে মাঝে আমি যখন আমার পুরনো ব্লগগুলো দেখি আমার নিজেরই বিরক্ত লাগে, কীভাবে কথা বলছি বা প্রেজেন্টেশনটা তো এভাবে করা যেত, সেভাবে করলে আরও অনেক বেশি ভালো হতো, এই সমস্ত চিন্তাগুলো আসলে আমি করি। আসলে ভালোর তো কোনো শেষ নেই। তো তারপরও যখন আপনাদের এতটা ভালো লাগে, তখন আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। তো এই জন্যই আপনাদেরকে আসলে অনুরোধ করব যে আমরা যেন কোনো একটা ছোট হোক বা বড় হোক, কারো ব্লগিং চ্যানেলে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে যেন আমরা কোনো খারাপ কমেন্ট না করি বা ব্যাড কমেন্টটা না করি। তো আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই। আপনাদেরকে একটা ধন্যবাদ জানানোর জন্যই আসলে আমার আজকের এই 1000তম সাবস্ক্রাইব উপলক্ষে স্পেশাল ব্লগ। আর কতটুকু আপনাদের ভালো লাগলো তা জানি না, তবে ভালো কিংবা মন্দ সমস্তটা জানানোর জন্য কমেন্ট বক্স তো ওপেন রয়েছেই, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর শেষ করতে হচ্ছে আমার আজকের এই ব্লগ, তবে কথা দিচ্ছি ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। কি বলবো আসলে, কিভাবে শুরু করব, অনেকদিন পর ক্যামেরার সামনে, কি আসলে বলবো বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি করতে হবে, আবার দেখা যায় যে বাবু উঠে যাবে, আর করতে পারবো না।
আমার এগুলো কি ঠিক আছে? চারদিকে এত কনস্ট্রাকশনের আওয়াজ, ভয়েস কীভাবে দিয়ে আল্লাহ জানে। যাই হোক, শুরু করি, শুরু করলে শেষ হবে। রান্না বান্না কিছু করিনি, ব্লগ শুরু করছি আজকে। বাবু উঠে গেছে, বাইরে সাউন্ড হয়, অফার জন্য অপেক্ষা করতেছি, তারপরে কথা বলবো। ভাই ব্লগ করতে গেলে আসলে এরকমই হয়, এত কিছু মানে শব্দ, এত শব্দ, বাবারে বাবা, তার মধ্যে যদি কাজ করতে হয় পারা যায় না। সব কাজ সামনে যখন আমরা এভাবে কাজ করতে আসি তখন মেজাজ খুব খারাপ লাগে। সব হয়তো সবসময় গোছানো দেখেন, মন মেজাজ খুব ভালো দেখেন, কিন্তু সবসময় এরকম থাকে না, করতে হয়, মানায় নিতে হয়।